Krishna Vande Braja Krishna श्री कृष्णाय वासुदेवा हरये परमात्मनि शचिदानन्द रूप विश्वोत्पत्ति श्री कृष्ण भव नम तप कांचन गौरांग निराधे वृंदावन शरीर विश्वानुसुते अंतं नमामि अस्ते भगवत श्रवण करी भक्त मंडली गौर भक्त हरि भक्त कृष्ण भक्त भक्तिमती मायरा आहुत अनहत आगत जे जेखने आछेन निराकारे साकारे विराज करछेन सर्वप्रथम গোবিন্দের
জন্ম সব বিষয়ে আলোচনা রেখে গতকাল বলা হয়েছে। আর অন্যান্য বিশেষভাবে কিছু প্রশ্ন এসেছে, এক এক করে নিরসনের দিকে যাব। আপনারা আশীর্বাদ করবেন, কৃপা বর্ষণ করবেন, চরণের ধুলি দেবেন, যেন আপনাদের আশীর্বাদের বলে, আপনাদের কৃপার বলে আপনাদের করুণার বলে যেন সেই গোবিন্দের লীলাময়মণ্ডিতম কথা যেন তিনি এসে এই অধরটিকে পরিবেশন করার আর আমরা শ্রবণকর্তা হয়ে শ্রবণ করে যেন আমরা শান্তি প্রদান করতে পারি। একটু রাধে রাধে বলতে হবে, একটু জোরে জোরে বলতে হবে গো, রাধে রাধে জোরে বলতে হবে, রাধে 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 আমার গোবিন্দ যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি লীলা রস আস্বাদন করবার পরে মানব রূপী হয়ে মানব দেহ ধরে ধারণ করে জীবকে শিখালে জীবের মঙ্গলের তরে তিনি গোলক ছেড়ে ভুলোকে আসবেন। এরা প্রথমে একটু অসুবিধা করে, এই থাম খা বাবা বুড়ি, জ্ঞান ভক্তি তিন সাধনের জোরে ব্রহ্মাত্মা ভগবান ত্রিবেদ প্রকাশ বলছি। জ্ঞানী ভক্তি আর যোগী ভগবান কি তিন ভাবেই লাভ করা যায়? তো জ্ঞান যোগী ভক্তি এই তিনটের ভিতর থেকে ভক্তিটাই শ্রেয় বলছে। গৌর সুন্দর রামানন্দের সঙ্গে যখন ঝাড়খণ্ডের পথে দর্শন করলেন তখন ভক্তিটাকে শ্রেয় বললেন। তবে আমরা অল্প সময়ের ভেতর থেকেই সংসারের বুকে পুত্র মাতা পিতা সবাইকে নিয়ে একসঙ্গে থাকার ফলে এই অল্প সময়ের ভেতরে কি করে আমরা গোবিন্দের চরণ লাভ করতে পারি? তাই তো আমাদের ভাগবত কথা অমৃত, যে অল্প সময়ের ভেতরেই আমরা যেন গোবিন্দের শ্রীপাদ চরণের একটু অনুকরণ করতে পারি। এবার আজকে অন্যান্য বিষয়ে কথা হবে। এত সুন্দর জন্ম পেলাম, মনে মনে ভাবতে হবে আমি মানব হয়ে ঠাকুর আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমার যদি আচরণ কর্ম ব্যবহার সেই মানুষের মতো প্রবৃত্তি না হয়, এখন ঠাকুর মানব করে পাঠিয়েছেন কে জানি এই দেহটা রাখবার পরে ঠাকুর আমাকে আবার মানুষ করে পাঠাবেন তো? আমি তেমন কর্ম করেছি তো? আমি তো মানুষ হলাম। সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্মা, আমরা তো সেই গোবিন্দের পুত্র গোবিন্দের সন্তান, আমরা
এবার তার গুণের মত করে তিনি আমাকে পাঠিয়েছিলেন, আমি তো তার গুণাতীত হতে পারলাম না। এই জন্য সাধু সঙ্গে আসা, যে সাধু সঙ্গে আসতে আসতে কথা শ্রবণ করতে করতে যদি আমার বিগত দিনের সেই স্মৃতির কথাগুলো মনে পড়ে, তাই তো আমি সাধু সঙ্গে এলাম। শাস্ত্রে বলছে দীক্ষা দদাতি দিব্য জ্ঞানম চিন্তা মনিলক সুখম। শূদ্র সম্পদ প্রয়োজ্যতি গুরুপীত বৈকুণ্ঠ নিয়োগি দুর্লভম। বলছে মানব জন্ম নিয়ে তখন জনম সার্থক হবে যখন আমি গোবিন্দের সেবার অধিকারী হব, আমি জীবের সেবার অধিকারী হব। তা সে অধিকারী আমাকে কে করবেন? আমার গুরুজন। গুরুর কৃপা হলে পরে রে তোর হবে না অকাল মরণ। গানের ভাষায় বলছি গুরু ভজ গুরু পূজ গুরু সেবায় রাখো মন হৃদয় মাঝে গুরু মূর্তি করো স্থাপন। ধ্যান মূলং গুরু মূর্তি পূজা মূলং গুরু ব্রত মন্ত্র মূলং গুরু বাক্য মোক্ষ মূলং গুরু কৃপা। এবার শাস্ত্রে তো এটা বলছে যে আমরাও একটু বলি যে দীক্ষা না নিলে হাতের জল শুদ্ধ হয় না। অনেক বাড়িতে ইচ্ছাকৃত নেয় আর না নিলে একান্ত হয় না, তাই সবাই আমরা নিই। তবে আমরা শাস্ত্রে এটাও পেলাম দীক্ষা না নিয়েও ভগবানকে পাওয়া যায়। বলবেন মহারাজ এক মুখে কেমন দুই রকমের কথা হলো, এতদিন ভাবলাম যে দীক্ষা না নিলে হাতের জল শুদ্ধ হয় নাকি সত্য। তো ছেলেকে বিবাহ দিলে কোন গুরুদেবকে দিয়ে আমরা তাকে মন্ত্র প্রদান করি। এবার শাস্ত্রে এটা বলছে আরো বলছে অদীক্ষিত কুর্বান্তি ন পূজা দীক্ষা ক্রিয়া ন ভবান্তি শিলায় মুক্ত বীজবদম। বলছে একটা পাথরের পরে বীজ রোপণ করলে বীজটা বড় বৃক্ষ হতে পারে কি ভরসা নেই, বড় বড় ফল হবে আশা করা যায় না, কারণ রোপণ করেছি তো পাথরের পরে। পাথরের পরে বৃক্ষ রোপণ করলে যেমন বৃক্ষের যে অবস্থা রুগ্ন বা পরিপক্ব হতে পারে না, কখনো সম্ভব হয় না, কারণ সে পাথরের পরে বীজ রোপণ করা হলো। আমরা এটাও শাস্ত্রে পেলাম, ধ্রুবজির উপখ্যানে পেলাম যে দীক্ষা যত সময় ধ্রুবজির দীক্ষা গ্রহণ না করলো তত সময় ভগবান শ্রীকৃষ্ণ এসে দেখা দেন নি। ভাগবতে লেখা আছে উত্তনপাদের পুত্র সুনীতির পুত্র ধ্রুবজি ধ্রুব মহারাজ জঙ্গলে সাধন করেছিলেন ভজন করেছিলেন, কিন্তু রাধা রানী বলছে গোবিন্দ কৃপা করো। বলে কি করে কৃপা করব, আমার পুত্র আমার ভক্ত সে তো এখনো দীক্ষা গ্রহণ করে। বলে কি করতে হবে? বলে নারদকে পাঠিয়ে দাও, নারদ যদি দীক্ষা দেয় তারপরে আমি তার কাছে যেতে পারি। কিন্তু এটি প্রায় গ্রন্থে আমি পেলাম বা ভক্তগণ আপনারাও পেয়েছেন দীক্ষা না নিলে ভগবানকে পাওয়া যায় না, তার অনুকরণ করা যায় না। কিন্তু ভক্তমাল গ্রন্থ খুলে দেখলাম যে ভক্তের যদি উদ্যোগ আমি করতে পারি,
ভক্ত যদি সঠিকভাবে ডাকতে পারে তার দীক্ষাও প্রয়োজন হয় না। এক এক করে তিন দিন এখানে কথা বলেছি, আজকে তৃতীয় দিবস, বা আগেও তিন দিন কথা এই গ্রামে বলে গিয়েছি, আমি কথাটা বলার সময় পেলাম না, তাই আজকে প্রথম ওই কথাটা বলে নিতে হবে, পরে আমরা এগিয়ে যাব। খুব সুন্দর কথা, হ্যাঁ কি করিস চুপ করে এই গোপালের দিক তাকিয়ে বলে সুন্দর করে, একটু রাধে রাধে বলুন, একটু জোরে জোরে হাত উঁচু করে বলুন, আরো জোরে বলুন, একটা উলুধ ধ্বনি নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি এবার আমাদের মাথায় বহু বহু পূর্ণ রয়েছে, সবার মস্তকে বিরাট পূর্ণ পূর্ণ আছে বলে না আপনারা বাগবত কথায় আসতে পেরেছেন, আমরাও আসতে পেরেছি, মায়েদের মাথায় বহু পূর্ণের অধিকারী আপনারা, স্বামী সন্তানকে নিয়ে সংসারে আছেন, প্রত্যেক দিন সাধু সেবা করছেন, বহু পূর্ণ আমাদের মাথায় ভগবান ঢেলে দিয়েছে, কিন্তু পূর্ণ থাকলে তাতে আমরা ডেভেলপ হতে পারবো না, আমরা উন্নতি করতে পারবো না, ওটাকে ভাঙাতে হবে। পূর্ণ সবার মাথায় আছে, এবার ওই পূর্ণ থাকলে আমরা উন্নতি করতে পারবো না, ওই পূর্ণটাকে খরচ করতে হবে, পূর্ণটাকে ভাঙাতে হবে, যদি সেটি না করতে পারলে তবে শুধু ওই পূর্ণ নিয়ে আমাদের থাকতে হবে। সেটি কেমন, বাবা বাজারে গিয়েছে, দোকানে কাজ করতে গিয়েছে, কাজ করে 500 টাকা পেলেন, এবার বাড়িতে এসে স্ত্রীর কাছে বলছে হ্যাঁ গো আমাকে কিছু খেতে দাও, সারাদিন কিছু অন্ন গ্রহণ করলাম না। স্ত্রী কি করলো, একটা কাঁসার থালায় 500 টাকার একটা নোট এনে স্বামীর কাছে দিয়ে প্রণাম করে বলছে স্বামী এই নাও খাও, বলে এইটি কেমন হয়, টাকা কি খাওয়া যায়, তুমি আমাকে টাকা দিয়েছ। স্ত্রী বলছে স্বামী তুমি তো ইনকাম করে টাকা পেয়েছো, তাই তো আমি তোমাকে টাকা দিয়েছি, তুমি ইনকাম করে অর্থ নিয়ে এসেছো, আমি তো তোমাকে অর্থই দিলাম খেতে, বলে অর্থ কি খাওয়া যায়, বলে স্বামী যেমন অর্থ খাওয়া যায় না, অর্থটাকে খরচা করিয়ে চাল ডাল আনলেই তো আমি রান্না করলে তোমার উদর ভরবে নাকি, তুমি ইনকাম করে অর্থ নিয়ে এসেছো, এবার আমি ঘরে তো কিছু নেই তাই তোমাকে আমি কি দিব খেতে, আমি অর্থই দিয়ে দিলাম খেতে, বলে এটা কেমন হলো, বলে স্বামী যাও এই 500 টাকা নিয়ে দোকানে যাও, ভাঙিয়ে চাল ডাল আনতে হবে, তারপরে তুমি রান্না করলে তোমাকে দিলে তোমার ক্ষুধার্থ নিবারণ হবে নাকি মা, টাকা পকেটে আছে, টাকা থাকলে তো উদর ভরবে না, টাকা থাকলে পেট ভরবে না, টাকা না থাকলে কোনো বাড়ির থেকে চেয়ে আমরা খেতে পারবো তাই না বাবা, এক দুদিন চালানো যাবে, কিন্তু টাকা পকেটে আছে, এবার ওই টাকা যদি খরচ না করি তবে আমরা চাল ডাল কিনতে পারবো না। সাধু মহাজন বলছেন পূর্ণ সবার মাথায় আছে, ওই পূর্ণ যেমন থাকলে পেট ভরবে না উন্নত হবে না, এই পূর্ণকে ভাঙানোর প্রয়োজন আছে, একটু রাধে রাধে বলতে হবে, আপনারা কোনো কোনো রাধে রাধে না বললে বাচ্চারা ঠান্ডা হবে না, বাচ্চারা ঠান্ডা না হলে সেই শুদ্ধ কথা কি করে বলি, এবার
স্বামী বলছে তাহলে দাও আমাকে অর্থ দাও আমি চাল ডাল কিনে নিয়ে আসি। পয়সা নিয়ে হার্ডওয়্যার দোকানে গিয়েছে যেখানে সিমেন্ট রড ইত্যাদি বিক্রয় হয়। কথাগুলো খুব সুন্দর গো মা, আমাদের ওই দশা হয়েছে প্রত্যেকটা মানুষের। 500 টাকা নিয়ে যখন সিমেন্টের দোকানে গেলাম, বললাম বাবা এই 500 টাকা রেখে আমার 500 টাকার বিনিময়ে কিছু চাল ডাল দিলে ভালো হয়। দোকানদার বলছে বাবা তুমি ভুল দোকানে চলে এসেছো, এখানে হার্ডওয়্যার রড ইত্যাদি লোহা লক্কর বিক্রয় হয়, এখানে তো চাল ডালের দোকান পেতে আমি বসিনি। বলে তোমার অন্য দোকানে যেতে হবে। চলছে কাপড়ের দোকান গেলেন, কাপড় বলছে এখানে আমি লজ্জা নিবারণের জন্য আমি বসন বিক্রয় করি। সোনার দোকানে গেলেন, বলছে বড় দোকান। স্বর্ণকার বলছে বাবা আমি এটিকে সুন্দরভাবে রূপ দিয়ে গহনা তৈরি করে বিক্রয় করি, এখানে তো চাল ডাল পাওয়া যাবে না। চাল ডাল কিরানা দোকান বা মুদিখানা দোকানে গেলেই তো পাওয়া যাবে নাকি? সঠিক দোকানে না গেলে তো চাল ডাল পাওয়া যাবে না। সাধু মহাজন বলছেন ওই ব্যক্তি যদি সঠিক দোকান না জানে ঘুরতে 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 জীবনের বেলাটা সঠিক দোকান কিরানা দোকানে যেতে হবে এই সঠিক দোকানটা তো জানা লাগবে। আমাদের মাথায় পূর্ণ রয়েছে, কার চরণে গেলে এই পূর্ণটা ভাগানো যায়। ঘুরতে 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 জীবনের মেলাটা আমার ফুরিয়ে গিয়েছে। কোন দোকানে গেলে অল্প সময়ের মধ্যে আমার পূর্ণটাকে ভাঙিয়ে আমি গোবিন্দের সেবার অধিকারী হব, সেই দোকানটা পেলাম না। শুধু ঘুরতে 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 সন্ধ্যা হয়ে গেল। আস্তে আস্তে মা গো এত কথা কেন? কেউ শ্রীকৃষ্ণকে নিয়ে মেতে আছে, কেউ গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে মেতে আছে, কেউ হরিচাঁদ ঠাকুরকে নিয়ে মেতে আছে, কেউ গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে মেতে আছে, কেউ অনুকূল ঠাকুরকে নিয়ে, কেউ রামকৃষ্ণকে নিয়ে, নানান পথে আমরা মেতে আছি। হরির কাছে গিয়ে বললাম হরি আমি মেলা পূর্ণ করেছি, আমার পূর্ণটুকু তোর চরণে দিলাম, এর বিনিময়ে আমায় কিছু দে। হরিচাঁদ বলল বাবা ওই দোকানের মালিক আমি না, তুমি বহু দোকানে এসেছো। গৌরাঙ্গকে ভালোবাসি, গৌরীর কাছে গেলাম, গৌর সুন্দর কত একাদশী করলাম, কত ব্রত করলাম, বহু পূর্ণ হয়েছে। পূর্ণ থাকলে তো উদর ভরবে না, বাগাতে এসেছি আমার পূর্ণ নেমে বাবা। গৌর বলল আমি তো ওই দোকানদার না, দোকান তো আর একজনকে দিয়ে দিয়েছি, ওই পূর্ণ বাগানো দোকান। গেলাম আমার গুরুদেবের কাছে, বাবা কি করব? বলে বাবা ওই দোকানদার আমার গোবিন্দ আরো একজনকে বানিয়ে দিয়েছে। সঠিক দোকান আমি নয়, আরেকজন আছে, গোবিন্দের কাছে যাও। গেলাম ভগবান শ্রীকৃষ্ণের কাছে। গোবিন্দ তোমার নাম করলাম, তোমাকে ছাড়া আর আমি কিছু জানি না, তবে বহু পূর্ণ আমার মাথায় রয়েছে, পূর্ণটুকু তোমার চরণে দিতে এসেছি। কৃষ্ণ বলল বাবা তুমি আমার ভক্ত হতে পারো, তোমার মনের বাসনা আমি পূর্ণ করতে পারি বাবা, কিন্তু পূর্ণ বাঙানোর দোকান তো আমি আর একজনকে দোকানের মালিক বানিয়েছি। বলুন রাধে রাধে। ওই দোকানের মালিক আমি না, আরো আছে। দেখুন কার বজন করবেন বাবা, কাকে ভালোবাসবেন? ভগবানকে কাছে গেলাম, সেও এই ফিরিয়ে দিল বাবা তুমি আমার ভক্ত হতে পারো। তবে এই জায়গায় এত কথা হচ্ছে কেন? আস্তে কথা বলি, খালি ভজন গাইয়ে যাবা নাকি?
রসিকতা কইরে যাবানি তত্ত্ব কথা কিছু বলবো না এইভাবে এইভাবে চলে যাবেন পরে বলবেন বাবা কি করে গেল এইজন্য নীরব প্রথম তো এই সময় তো বাগবাদ কথা নিষেধ ভালো সুন্দর জিনিস পেতে হলে একটু ধৈর্য করে বসতে হবে পরীক্ষিত মহারাজ এক এক করে তিন চার দিন বসেছিল তারপরে সেই কৃষ্ণ কথা আলোচনা করেছিলেন সুখদেব তবুও নীরব জায়গায় এই সন্ধ্যাবেলায় করছিল নাকি বাগবাদ কথা নীরব হতে হবে এক লক্ষ্য হতে হবে এক মন হতে হবে যত নিশি গাঢ় হবে অধিক হবে তারপরে তো সেই কথা শুনতে হবে ভালো ভালো কথা শুনতে আমাদের জীবনে ঘটে গিয়েছে বাবা গুরুদেবের সঙ্গে শুনতাম না গুরুদেব কিছু বলে নাকি গুরুদেব ঘুমায় পথে বাবা যা শুয়ে পড় যেতাম না মানে এগুলো তো আর টেপ রেকর্ড নয় যে যেখানে সাফ দেবা ওই জায়গার থেকে খবর শুনবো কি বাবা মনের ব্যাপার যে এই জায়গা ভালো লাগছে এই জায়গাটা সাফ দিয়েছি আবার গাই দোয়াই আইছে সন্ধ্যা দিয়ে আবার ওই জায়গাতে শুনবা নিয়ে তো আর তাই না এটা টেপ রেকর্ড না এইটা হলো মনের ব্যাপার মন একবার অন্যদিকে চলে গেলে আবার ওই জায়গায় মন ঘুরোই আনতে হয় নাকি বলুন রাধে রাধে বসে থাকতেন বাবা কখন কি বলবে কখন কি বলবে দেখা গেল কয়দিন বসেই থাকলাম বললো না হঠাৎ একদিন এমন ভাবে বসলাম কিন্তু ওই কয়দিনের কথাই একদিনই বলল এমন ভাবেই তো কৃপা আদায় করতে হয় এই জন্য খুব নীরব খুব নীরব হতে হবে এবার আজকের এই বক্তের কথাটা শুনে গিট দিয়ে নিয়ে যাবেন মাত্র দশ দিনের মধ্যে যদি সংসারে মঙ্গল না আসে তারপরে বলবেন ব্যাস আসন মিথ্যা আমি আর বাসায় বলতে পারবো না দশ দিন পালন করে দেখবেন অভিনয় ক্ষেত্রে পালন করে দেখবেন মনের থেকে না করলেও প্রথম অভিনয় করবেন মাত্র গুনিয়ে গুনি দশ দিন করিয়ে দেখবেন আমার বলতে হবে না অনুকূল ঠাকুর বলছে এই ডালিম পাকলে ডালিমের বলতে হয় না আমি পেকে গেছি শুধু শুধুই ফেটে যায় তাই যার যখন পূর্ণ উদয় হয় বলা লাগে না ভাই আমার পূর্ণ হয়েছে আমার মঙ্গল হয়েছে নিজে নিজেই ঠিক পায় নাকি এই জন্য শুনুন ভগবান বললেন ওই দোকান আমি আরেকজনকে দিয়েছি যে দোকানে গেলে পূর্ণ বাঙানো যায় বলে কে প্রথম দোকান দেখিয়ে দিলেন আমা কি বলছি বলে মাতৃ দেবায় ভব মাতৃ দেবায় ভব মাতা কিল মনুষ্য নাং দৈবঞ্চ দৈবতাং পিতৃক মাতা গর্ভধারিণী আতয়তে ত্রিষু লোকেষু মাতৃ নাস্তিক সম গুরু উপনিষদের প্রথম লিখেছে যে এক দোকান ভগবান দেখিয়ে দিলেন কে বলছে মাতৃ দেবায় ভব মানে একটা প্রথম দোকান কে আমার মা গুরু গোসাইরা এসব কথা বলবে না শুনে যা আমরাও সহজে বলি না একটা দোকানদার হলো আমার মা কোন মা যে মা আমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে ওই দোকান আমার একটা মা বলছে মার চরণে কি পাই বলছে সুখ শান্তি সমৃদ্ধি সবাই তো আমরা সুখের পিছে ঘুরি এবার যে দোকান থেকে সুখ আসে সেই জায়গায় তো আমরা আটকাই রাখছি মা যে দোকান থেকে আমরা সুখী হব বলছে সুখীর অধিকারী হতে হলে শান্তি পেতে হলে সমৃদ্ধি হতে চাইলে কে মার প্রয়োজন আছে আর একটা দোকান বলে পিতৃ দেবায় ভব পিতা স্বর্গ পিতা ধর্ম
পিতাই পরমম তপ পিতরি কৃপা পরম স্বর্গ দেবতা গরি বসি আর এক দোকান কি বলছে আমার জন্মদাতা পিতা বলে তার চরণে কি পাই বলে ধর্ম তার চরণে স্বর্গ তার চরণে তপস্যা তার চরণে এবার আপনারা বলুন কোন চরণ ভালোবাসবেন আমার পিতার চরণে কি ধর্ম স্বর্গ তপস্যা আজকে টেনটা নিয়ে এত খরচা করে আমরা ধর্ম করলাম আমি বলছি ওটা ধর্ম নয় উপনিষদ বলছে ধর্ম কোনটা আমি বেঁচে থেকে আমার জন্মদাতার পিতার কতটুকু সেবা করতে পারলেন সেটাই হলো ধর্ম স্বর্গ আমরা ভগবানের সেবা করি কিসের জন্য ঠাকুর আমার জন্য পাপ কেটে আমি তুমি আমাকে মুক্তি দিও উপনিষদে বাদ দিয়ে দিলে দরকার নেই তপস্যা কার করবে যে চরণে স্বর্গ ধর্ম তপস্যা যে জায়গায় সুখ শান্তি সমৃদ্ধি সেই জায়গায় তবে গেলাম যে চরণে গেলে পূর্ণ ভাঙানো যায় সেই চরণে আমি প্রণাম করলাম না আমি গোপাল নিয়ে কৃষ্ণ নিয়ে মেতে আছি সাধু কথা বললাম কিন্তু আমার লাভ তো কিছু হলো না বলে আরেকটা দোকান আছে বলে কি সে হলো আমার আচার্য দেব বাবা মানে আমার গুরুদেব তার কাছে কি পাই বলছে প্রেম ভক্তি বৈরাগ্য এই নয়টা জিনিস এই তিন চরণ ছাড়া আর কোন জায়গায় পাওয়া যাবে না পাওয়া যাবে না যারা যাদের বাড়িতে এই নীতিগুলো আছে তাদের ভগবানকে ডাকতে হয় না ভগবান কৃপা করে এসে সেই বাড়ির ছাতি ধরে বসে থাকে যাদের বাড়িতে পিতামাতার সম্মান আছে মাতা পিতা কি ভালোবাসে সেই বাড়ি ভগবান এসে দাঁড়িয়ে তাকে আজকে প্রমাণ পেলাম যদি বলেন প্রমাণ কি বহু বহু আছে তবে আমি একটা ছোট করে একটা ঘটনা বলছি এই পান্ডারপুরে কর্ণাটকে মানে ভক্তমাল গ্রন্থ খুলে দেখবেন পুণ্ডরীক নামে এক ভক্ত ছিল পুণ্ডরীক নামে পুণ্ডরীকের বাড়িতে পুণ্ডরীক তার পিতা আর তার মাতা তিলক গেটের কাছে নিয়ে যাও তিলক গেটে বসে দেবেন ভেতরে নয় ওখানে একটা চৌকি দিতে হবে তিলক গেটের থেকে পড়ে আসবে ভেতরে এবার পুণ্ডরীক কি করেছিলেন মাঠে গ্রাম ছেড়ে ধান ক্ষেতের মধ্যে মানে মাঠে একটা তাল পাতা দিয়ে কুটির করেছিলেন তাল পাতা দিয়ে কুটির করেছিলেন প্রত্যেক দিন পুণ্ডরীকের কাজ মাতা পিতার চরণ সেবা কাষ্ঠগুলো কেটে দেওয়া ডোবার থেকে জল মাথায় করে এনে দেওয়া এই কাজগুলো করে পুণ্ডরীক আবার কাজ করতে যাবে মানে কাজ না করলে কর্ম না করলে তো কিছু আনতে পারবে না জীবিকা নির্ভর হবে না তাই কাজ করতে একদিন পুণ্ডরীক ভাবলো মা বাবাকে নিয়ে জমি ধান ক্ষেতের ভেতরে আছি বর্ষার জলে ভিজে যায় তাই জঙ্গল থেকে কিছু বাঁশ কেটে বাঁশের ছটা সুন্দর করে পাতি ছটার খাটিয়া বলি না বাবা ঠিক ছটা সুন্দর সাজিয়ে বেঁধে চার কোনায় চারটি ইট দিয়ে ওই জমির মধ্যে বাবা মাকে রাখতে আর আলাদা কোনো বিছানা ছিল না ওই এক বিছানায় বাবা মার চরণ সেবা করতে করতে কখন শুয়ে পড়তো আর কোনো আলাদা বিছানা ছিল না এবার
পুণ্ডরীকের মা একদিন বলল, বাবা কতদিন আর আমি রান্না করে খেতে দেব? এক কাজ করলে ভালো হয় না, তুই একটা মা নিয়া, আমি একটা বৌমার থাকলে আমার কত কষ্ট কম হবে, আনলে ভালো হয়। পুণ্ডরীক বলছে, মা আমরা বড় গরিব, আমি পুত্র হয়ে তোমাদের মুখে কিছু দিব সেই সামর্থ্য আমার নেই, আর একটা পরের মেয়ে নিয়ে তাকে কেন কষ্ট? যদি রান্না করতে তোমার কষ্ট হয়, আজকে থেকে তোমার রান্নাও করতে হবে না, আমি আছি তোমার তোমার সেবার জন্য আমি আছি। মা বলছে, নয় রে আমার কর্তব্য, তাই তোকে বললাম। পুণ্ডরীক কাজে গিয়েছে, সন্ধ্যায় এসেছে, লবণান্ন প্রসাদ গ্রহণ করলে, আর ওই যে বাঁশের চাটাই বানিয়েছিলেন, খাটিয়া ইট চারকোনায় চারটে দিয়ে ওই বাঁশের উপরে মাতা পিতার শয়ন করেছে, আর পুণ্ডরীক মাঝখানে বসে দুজনের চরণ সেবা করছে। পুণ্ডরীক দীক্ষাও নেয়নি, শুনুন, ভগবান কেমন কোনোদিনও দেখে নাই, শুনেও নাই ভগবানের রূপ কেমন, কোনোদিন তাকে দেখেও নাই যে ভগবান মানে কি। এবার যখন রাত অধিক হতে চলল, ওদের একটু বাইরে যাইতে বলেন, এই জায়গায় আমার দ্বারা তুই কবি, তারপরে দেশ ঠেলা কালি এবার যখন রাত অনেক হলো, পুণ্ডরীক পদ সেবা করতে করতে চোখের জলে ভেসে যাচ্ছে, বলছে, হায় রে মা বাবার গর্ভে এসে আমি একটু ভালো করে তাদের সেবাও করতে পারছি না, মাতা পিতার চরণ সেবা করছে আর চোখের জলে ভেসে যাচ্ছে, চোখের জলে পিতা মাতার চরণ দৌত হয়ে বসমাতার গায়ে পড়ছে টপ টপ। ভগবানের সিংহাসন টলে গেলেন যে কে কি অমন ভাবে ডাকছে। এই জগতে মাতা পিতার সেবা করছে চোখের জলে ভেসে যাচ্ছে, সে ভক্ত কে? ভগবান আমা সহ্য করতে পারলেন না, পুণ্ডরীক চোখের জল দিয়ে মাতা পিতার চরণ দৌত করছে, করতে করতে অনেক সময় হয়ে গেল, হঠাৎ বাইরের থেকে কে জানো এসে বলল, বাবা পুণ্ডরীক ঘরে আছো? দুই তিনবারে ডাকছে, বাবা ঘরে কি আছো? পুণ্ডরীক বলছে, কে আমাকে ডাকে, কে আমাকে ডাকছে? আমার মা। কই না তো, আমার বাবা ডাকছে। কই না তো, আমাকে কি ডাকছে? বাইরে থেকে আবার শব্দ ভেসে এলো, বাবা হলো একবার একটু দেখা দেবে? পুণ্ডরীক বলছে, কে গো আমাকে অমন করে ডাকছো, তুমি কে? বাইরের থেকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, পুণ্ডরীক আমি ভগবান শ্রীকৃষ্ণ। বলে, কৃষ্ণ তুমি এখানে এসেছো জমির ভেতরে, রাত তো 12টা বেজেছে, তোমার ভক্তরা তো তোমায় মন্দিরে তালা মেরে রেখে দিয়েছে, তুমি এখানে এসেছো কেন? পুণ্ডরীক ঘরে কথা বলছে আর কৃষ্ণ বাইরে কথা বলছে, দরজা দেওয়া আছে, লোক কথাটা জ্ঞানের দ্বারা বুঝে নেবে।
মুন্ডরি বলছে তোমাকে তো তোমার ভক্তরা তালা মেরে রেখেছে, তুমি এত রাত্রি এখানে এলে কেন প্রভু? ভগবান বলছে পুণ্ডরী, তুই এই পিতামাতার চরণ সেবা করতে করতে তোর এই খবর জগৎ পিতার কাছে পৌঁছে দিয়েছে বাবা, তাই আমি তোকে দর্শন করব বলে এসেছি। তোর এই ভক্তি যে ভক্তি আমি বৃন্দাবনে দিয়ে এসেছিলাম, যেটি আমি আচরণ করে দেখিয়েছিলাম, কেউ তো করলো না, কিন্তু আজকে সেই ভক্তি আমি তোর মধ্যে দেখলাম বাবা। তোর এই পিতার সেবা করতে করতে তুই জগৎ পিতাকে কাছে পেলি, দরজাটা খুলে একবার এসে দেখা দে ভগবান। পুণ্ডরীক বলছে, ভেতর থেকে বলছে, ঠাকুর তবে তুমি যখন আমার বাবা মার সেবা করেছি বলে এই কারণে এসেছো, তবে আমার বাবা মা তো এখনো শয়ন করেনি, এখনো তো ঘুমিয়ে পড়েনি, না ঘুমালে আমি তোমার কাছে কেমন করে যাব বলুন? রাধে 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 রাধে, আমার পিতা মাতা তো এখনো শয়ন করেনি, আমি কেমন করে তোমার কাছে যাব? দেখো আমরা ভগবানের পিছে ঘুরি আর ভগবান ভক্তের পিছে ঘুরি, বলে এই তো এখনো শয়ন করেনি, কৃষ্ণ তুমি কিছু সময় ওখানে দাঁড়িয়ে থাকো, আমার পিতা মাতা শয়ন করলেই তোমার কাছে আসবে। বা বা বা, ভগবান দাঁড়িয়ে আছে দেখলে। এবার দুটো বেজে গেল, আবার শব্দ ভেসে এলো, বাবা হলো, হয়েছে, টিপ টিপ করে বর্ষা পড়ছে, ভগবান আর থাকতে পারছে না কাদার ভেতরে। ধানের জমিটা কেমন হয় বাবা? কাদা, আরো বর্ষা হচ্ছে, বলে আমি বর্ষায় ভিজে যাচ্ছি বাবা, আমি আর দাঁড়াতে পারছি না। ঘরের থেকে পুণ্ডরীক বলছে, তুমি দাঁড়াতে পারছো না ভগবান? তা পুণ্ডরীক একটা ভাঙা ইটের পরে বসেছিল, বা হাত দিয়ে ইটটা ছেলে ফেলে বলছে, ঠাকুর তুমি ইটের পরে দাঁড়িয়ে থাকো বাবা, আমার শয়ন করলেই তোমার কাছে আসবো। শ্রীকৃষ্ণ ভাঙা ইটের পরে মাজায় এক হাত দিয়ে দাঁড়িয়ে আছে, বর্ষার জলে ভিজে যাচ্ছে, দেখা না দিয়ে যাবেই না বাবু। আর আমরা তো বলি দীক্ষা নেয়নি, হাতের জলও শুদ্ধ হয়নি, তবে পিতামাতার চরণে এমন পূর্ণ, এমন অমূল্য সম্পদ, এমন ধন, যে কিছু না নিলেও ভগবান তার কাছে এসে দেখা দেয়। আর আমরা এই চরণগুলো বাদ দিয়ে অন্য অন্য কোন চরণে আমরা ঘুরে বেড়াই, হায় রে জীবির অবস্থা কি! সবার ঘরে তো সুখ ভরা, শান্তি নেই, কি করে শান্তির উদয় হবে, যে আমরা শান্তি তো নষ্ট করে দিয়ে রেখেছি। যখন নিশি প্রভাত হতে যায়, ভগবান বলল, বাবা আমি আর দাঁড়াতে পারছি না, তুই একবার আ। পুণ্ডরীক দেখলো সবাই ঘুমিয়ে পড়েছে, তখন তালপাতার দরজা খুলে দেখে, কে জানো ভাঙা ইটের পরে মাজা একটা হাত দিয়ে একটা বাঁশি ধরে দাঁড়িয়ে আছে। দরজা খুলে বলছে, কি গো তুমি ভগবান? ঠাকুর তুমি এত সুন্দর, তোমার রূপ এত সুন্দর, তোমাকে তো কোনোদিন আমি দেখিনি, কৃপা করে তুমি আমার প্রণাম গ্রহণ করো, তোমায় তো আমি ডাকি নি প্রভু। হরি বল, হরি 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 বল। তুমি এসেছো কেন? তুমি কেন এলে? যেন জ্যোৎস্না রাশি ঝরে 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 গোবিন্দের গায়ে পড়ছে। বাবা এই মায়ার সংসারে থেকে কেউ যদি সেই পরম পুরুষকে দর্শন করতে পারে, ভাঙা ইটের পরে জলে ভিজে যাচ্ছে, তবুও ভক্তকে দর্শন না দিয়ে ভগবান আসবেন না? কথাগুলো একটু ভাববার বিষয়। ঠাকুর তুমি এলে কেন? বলে তোর এই ডাক আমার কাছে পৌঁছে গিয়েছে,
স্বর্গ পর্যন্ত তোলে উঠেছে তাই আমি এসেছি। বলতে কি চাস ঠাকুর? তুমি আমাকে বর দিতে এসেছো, মাতা পিতার সেবা করেছি তাই তুমি এসেছো, তাই বর দেবি? আমি কোন বর গ্রহণ করব না। বলে না তোকে আজ দিয়েই যাব, বল কি চাস? পুণ্ডরী বলছে, ঠাকুর তবে তুমি যখন দিয়েই যাবে তবে আমাকে এই দাও। বলে কি? বলে ঠাকুর, আমি যেমন পিতা মাতার সেবা করে তোমাকে কাছে পেলাম, আমার দাদু আর ঠাকুরমা তো বেঁচে গেল। আমার দাদু ঠাকুরমা যদি বেঁচে থাকতো, আমার পিতা মাতা তাদের চরণে সেবা করে হয়তো তোমাকে কাছে পেত। তবে আমার সে দাদু আর ঠাকুরমাও বেঁচে নেই, আমার পিতা মাতা কি করে তোমার চরণে দেখবি? তবে ঠাকুর তুমি যখন দেবে আমাকে এই দাও, যেদিন আমার পিতা মাতার পিঞ্জরে ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে সেদিন তুমি যেন নিজ হাতে ভারে করে দিও ঠাকুর। হরি হরি বল, হরি হরি বল। ভগবান বলল, এ কি, এতদিন দেখলাম পিতা মাতা শুধু সন্তানের জন্য চাইলো, আজকে প্রথম ভক্ত দেখলাম, এই সন্তান দেখলাম নিজের জন্য কিছু না চেয়ে মাতা পিতার জন্য চাইলো। শ্রীকৃষ্ণ বৃন্দাবনে এই লীলা করেছিলেন, আমরা সেগুলো বাদ দিয়ে রেখেছি। নন্দ বাবা গোটে যাবে গোপালকে বলেছিল, বাবা আমার খড়ম এনে দে, আর ভগবান শ্রীকৃষ্ণ মাথায় করে বাবার খড়ম দুটো এনে দিয়েছিল। বাবা এই পেয়েছি। নন্দ বাবা বলল, গোপাল আমার চরণের খড়ম তুমি মাথায় দিলে কেন? বাবা তুমি পিতা আর আমি পুত্র, এটা আমার ধর্ম। বলে মাথায় দিলে কেন? পিতা মনে ভাবলে যে তোমার চরণের খড়মের ধুলি পেয়ে আমার মস্তক যদি তোমার চরণের সম হয় তাই তো আমি তোমার চরণের খড়মের ধুলি। হরি বল, হরি 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 ও। হায় রে পিতা, তোমার চরণের খড়মের ধুলি পেয়ে যদি আমার মস্তক, ভগবান বলছে যদি আমার মস্তক তোমার চরণের সম হয়। দেখেছেন, লিখেছেন সেই দিন যে সন্তান যত উঁচু হোক না কেন, সন্তান যত জ্ঞানী হোক না কেন, পিতা মাতার চরণের সম সন্তানের মস্তক হতে পারে না, ভাগবতের প্রভাব। আজকে ভগবান বলল সবাই তো আমার কাছে চায় পুত্রের জন্য, আজকে এমন একটা সংসারে পুত্র পেলাম ভক্ত পেলাম সে পিতা মাতার জন্য চাইছে। বল তোকে আর একটা বর দেব, তুই কি চাস বল? ঠাকুর আমাকে বর দিও না। বলে আজকে আর একটা। পুণ্ডরীক আবার চাইলো, ঠাকুর তুমি যখন না দিয়ে যাবে না তবে আমাকে এই দাও ঠাকুর, যদি আবার কোনোদিন জগতে তুমি আমাকে পাঠিয়ে দাও, যে মায়ের গর্ভে এসে আমি তোমাকে কাছে পেলাম, তুমি যদি আবার আমাকে পাঠাও আমার এই মায়ের গর্ভে তুমি আমাকে আবার আমি তোমার নাম জানি না তবু তুমি এসে দেখা দিলে, আমি এই চরণ ছেড়ে আর অন্য চরণে যেতে চাই না। কৃষ্ণ বলল, পুণ্ডরীক একটা কথা বলবো বাবা? বলে কি? বলে দেখ সবাই তো আমার চরণ ধুলি নেয় কিন্তু আমাকে তো কেউ দেয় না, ভক্তরা নরকগামী হবে বলে কেউ আমাকে চরণ ধুলি দেয় না। বাবা তোর কাছে এলাম, কৃপা করে তোর চরণ ধুলি আমার একটু দে, তোর ওই ভক্তির চরণ ধুলি নিয়ে আমি ধন্য হব। ভগবান শ্রীকৃষ্ণ পুণ্ডরীকের চরণ তলে লুটিয়ে পড়েছিলেন। হরি 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 গৌর, হরি 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 মাতা পিতা প্রতি প্রেমানন্দ, হরি 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 বল। ভগবান ভক্তের চরণদুলি গ্রহণ করলেন সেই দিন, এখনো ওই প্রমাণ আছে। বলছে পুণ্ডরীক তোর কাছে যে এসে দেখা দিলাম, কেউ যদি না মানি শোন
আমি এই তোর ভাঙা ইটের পরেই দাঁড়িয়ে থাকলাম, তবে আমার নাম কৃষ্ণ নয়, আমার আরেকটা নাম দিলাম। পান্ডারপুরে লীলা করেছিল বলেই ভগবানের নাম পান্ডুয়া ভগবান বলতেন। বলুন পান্ডুয়া ভগবান কি? আমাদের এই কর্ণাটকে বেশি দূর নয়, এক মাস পিতামাতার চরণে প্রণাম করে দেখুন, যদি মঙ্গল না হয় সংসারে এক মাস বড় হয়ে যায় দশ দিন করে দেখো, যদি সংসারে মঙ্গল টেনে না আসে বাগবাদ বাইটিয়ে খাওয়ালেও মঙ্গল হবে না। লীলামৃত কন, হরি সভা কন, গুরু সভা, কোন তাই কাজ হবে না। ব্যাস আসনে বলে গেলাম, বিবেকানন্দর কথা শুনলাম, বিদ্যাসাগরের কথা শুনলাম, নিমাইয়ের কথা শুনলাম, এর পিছে কি? বলছিলাম তাদের মা, তাদের জীবনী পড়ে দেখবে। এই আজকে ধ্রুবর কথা বললাম, মা যদি ভালো হয়, সুনীতি ভালো হয়েছিল, বাবা তুই সিংহাসনের জন্য কাঁদছিস, যা গহন বনে যা, ভগবানের স্মরণ কর, লক্ষ লক্ষ সিংহাসন পাবি। বলে মা ভালো, জগৎ ভালো হয়ে যাবে, ভালো হয়েই যাবে। যাদের বাবা মা আছে, মা আপনাদের কাছে আমার প্রার্থনা, একটু হাত উঁচু করেন তো, কে কে প্রণাম করবেন? আপনারা তো করেন, আর যা আবার বলেন, সন্ধ্যা হলে প্রণাম করেন, মঙ্গল হবে। যাদের বাবা মা এখনো বেঁচে আছে, শুধু এত টাকা দিয়ে আমাকে নিয়ে এসেছেন, যদি আপনাদের কোনো পরিবর্তন, আমাদের যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে তো আমার টাকা নিয়ে পকেট ভরা বৃথা হয়ে যাবে। তিন দিনের ভাগবত কথা শুনে যেমন মেয়েরা বা মায়েদের খুব আনন্দ মনে ডেকে নিয়ে এসেছিলি, পরিবেশ সুন্দর হওয়া চাই, না হলে আমাকে ডাকলে আমরা রাজি। প্রত্যেক বাড়িতে আলাদা আলাদা বিন্দু বিন্দু খায়, সংসারে অশান্তি, ঝগড়া, কলহ, এগুলো কেন থাকবে? লক্ষ্মী পুজো করেন না আপনারা? চাল বাইটি লক্ষ্মীর পার কাছে একটা পেঁচা থাকে, কেন? লক্ষ্মী বলছিল যত অশান্তি আমার বাম পা দিয়ে চেপে রাখবো। এটি কে পারে? বাবা পারে না, এটি মা পারে। তাই লক্ষ্মী মায়ের পার নিচে পেঁচা থাকে, সংসারে যত অশান্তি সব পার নিচে থাকবে, আমার স্বামী দেবতা যেন জানতে না পারে। আরে এখন এর জামা, ওরে বাবা, কিছু অতি পারে আর না পারে বাবা। এই করলে তো সংসার ভালো হয়, এই করলো কেন? তোমার মা এই করবে, আমি কি এই শুনতে আইছি নাকি? আমার বাবা কি না দেশে? আর মোদি সরকার তো এমনি তো সরকার, নারী ফার্স্ট, সাইলেন্স গেল নারী, ব্যাংকে গেলিও মা, সপ্তাহে মা, বাবারা একেবারে কিচ্ছু না। বাবারাও কিছু না থাকলে মারা আসলো কোন জায়গাতে নাকি? বলুন রাধে 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 রাধে। মায়েরা যদি সব হয়, বাপ মায়েরা আবার বোলা না তোর পুজো করে কেন? আমারে বোলা না, এটা স্বামী দিও সুন্দর ভূত ফুটিয়ে, আমরা চাইতেও পারি না বাবা। মায়েরা বোলা না তোর পুজো করে কেমন স্বামী চাই? আমার কি বলেন পুজো দেবার সময়? বোলা না তোমার মতন স্বামী দিও, ওই বাঘের চামড়া বইয়ে থাকবে, ছাই বর্ষ মাখবো, ওই স্বামীর দরকার নেই নাকি? চাওয়াটা বোলা না, তুমি যে গুণের অধিকারী হয়েছো, তুমি তোমার গুণের মতো আমাকে একটা স্বামী দাও নাকি বাবা? তোমার গুণের মতো, আর তোমার মতো স্বামী দিলে তো তা নিয়ে বাজারে যাওয়া যাবে না, শপিং মলে যাওয়া যাবে না, ওই বণিকের দোকানে যাওয়া লাগবে না, বাগবত দোকানে যাওয়া লাগবে না, ভালো জামা কিনতে। বলুন রাধে 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 রাধে। তবে দেখুন তিন দিন করে বাগবত কথা হলো, করে দেখবেন বাবারাও করবেন, সবাই তো আপনারা করেন। যাদের এখনো স্বর্গ ধর্ম তপস্যা আছে, বাবা মা মারা গেলে আমাদেরও রামায়ণ গান গাইতে নিয়ে যায়, আগামী কাল সকালেও রামায়ণ আছে 74 নম্বরে, আগামী কাল সকালে আমরা রামায়ণ কীর্তন করা হয়। এবার বাবা মা বেঁচে থাকতে যদি তাকে একটু রামায়ণ শোনাতে না পারলে, বাবা মা বেঁচে থাকতে তাকে যদি একটু ভালো না বাজলেন, বাবা মা মরে গেল আর সুন্দর মমতার চাল দিয়ে আর বিশ্ববাসীকে খাওয়ালাম, মেলা টাকায় রামায়ণ দিলাম, তাতে বাবা মা উদ্ধার হয়? আপনারা বলুন, আপনাদের কাছে রামায়ণ শুনিয়ে কেউ উদ্ধার হতে